প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাগযন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে। কোনগুলো বাগযন্ত্রের অংশ, অর্থাৎ আমরা যে কথা বলি, কথা বলার সময় যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেগুলোই বাগযন্ত্রের অংশ। আমি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাই দেব কোনগুলো বাগযন্ত্রের অংশ। কান কি বাগযন্ত্রের অংশ? নাক কি বাগযন্ত্রের অংশ? মাথা কি বাগযন্ত্রের অংশ? আপনি অনায়াসে বুঝবেন। তাহলে শুরু করা যাক, চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, পাশের চিত্রটি লক্ষ্য করুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। যে এক নম্বরে যে চিত্রে দেখেন, এক নম্বরে দেওয়া আছে যে ওপরের ঠোঁট, চিত্রে দেখেন তাহলে ওপরের ঠোঁট হচ্ছে বাগযন্ত্রের অংশ। দুই নম্বরে দেওয়া আছে নিচের ঠোঁট, নিচের ঠোঁট হচ্ছে বাগযন্ত্রের অংশ। নাম্বার তিন দাঁত, দাঁত হচ্ছে বাগযন্ত্রের অংশ। নাম্বার চার দন্তমূল, দাঁতের শেষ অংশ, সেটা হচ্ছে বাগযন্ত্রের অংশ। নাম্বার পাঁচ অগ্রতালু বা শক্ত তালু। নাম্বার ছয় কোমল তালু। নাম্বার সাত আল জিহ্বা, জিহ্বা না জিহ্বা। নাম্বার আট জিভের ডগা। নাম্বার নয় জিভের পাতা বা জিহ্বাগ্র, অর্থাৎ জিভার অগ্র অংশ, জিহ্বার মূল বা পশ্চাৎ জিহ্বা। নাম্বার এগারো নাসিক্য গহ্বর, অর্থাৎ নাকের যে ছিদ্র। নাম্বার বারো অধিজিহ্বা, জিহ্বা অধিজিহ্বা যেটা রয়েছে আল জিভ, অর্থাৎ তারপর রয়েছে তেরো নাম্বার গলবিল। তারপর চোদ্দ খাদ্য নালী, দুইটা নালী রয়েছে, একটা ফুসফুস, ফুসফুস থেকে বাতাসটা বের হয় একটা নালী, আর একটা খাদ্য নালী, আমরা যে খাবারটা খাই, দুইটা নালী রয়েছে। তার এক নম্বর চোদ্দ নম্বর রয়েছে খাদ্য নালী, অর্থাৎ খাদ্য নালী বাগযন্ত্রের অংশ বিশেষ। নাম্বার পনেরো স্বরতন্ত্রী, এই যে এই জায়গাটা স্বরতন্ত্রী, কাঁপে যে কথা বলার সময় বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় যে কাঁপে স্বরতন্ত্রী, স্বরতন্ত্রী। নাম্বার ষোলো হচ্ছে ফুসফুস, তাহলে ফুসফুস বাগযন্ত্রের অংশ। এখানে আমি ষোলোটা অঙ্গের কথা দেখিয়েছি, এই ষোলোটা অঙ্গ যদি আপনি জানতে পারেন তাহলে বাগযন্ত্র নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে চিত্রের মাধ্যমে আপনি যদি দেখে ফেলেন, একবার বুঝে নেন, আত্মস্থ করেন, পরবর্তীতে আর কোনো সমস্যা না হওয়ারই কথা। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।